হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ঘরে সবজি নেই বললেই চলে, শুধুমাত্র আলু আর টমেটো আছে, আর আছে অল্প কিছু ধনে পাতা। যাই হোক, ধনে পাতা না হলেও চলে, কিন্তু আলু আর টমেটো থাকলে এরকম একটা টেস্টি সবজি অবশ্যই বানিয়ে নিতে পারেন। খুবই টেস্টি হয় খেতে, আর রেসিপিও ভীষণ সোজা, যে কোনো সময় ট্রাই করতে পারেন। চলুন তাহলে ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই। তো বন্ধুরা, সবার আগে আমি নিয়েছি 4টে আলু, আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে, আর কাটার পরে ধুয়ে নিয়েছি। সাইজ খুব বেশি বড় করিনি, একটু ছোট ছোটই করেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে নিয়েছি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম বারিক কেটে নিয়েছি, মানে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 2টো টমেটো, 2টো টমেটো একেবারে ছোট ছোট করে কেটেছি, আর একটা টমেটো আমি নিয়েছি রাফলি কেটে। যেটা ছোট করে কেটেছি ওটা আমি গ্রেভির জন্য, মানে মশলা হিসেবে ব্যবহার করব, আর যেটা বড় করে কেটেছি এটা আমি সবজি হিসেবে ব্যবহার করব। তবে এটা আপনি স্কিপ করলেও পারেন, যেটা আমি রাফলি কেটেছি এটা স্কিপ করলেও পারেন। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ ভরে হবে আদা রসুন কুটে নিয়েছি, আপনি চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি অল্প কিছু ধনে পাতা কুচি। আর একটা জিনিস আমি নিয়েছি, সেটা হচ্ছে ভাজা চিট বাদামের গুঁড়ো। চিট বাদাম ভেজে ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটা একদম অপশনাল, চাইলে নিতে পারেন, না চাইলে না নিতেও পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা তো মারাঠি ফ্যামিলি, তাই এটা খুব পছন্দ করা হয় তাই আর কি। তো বাকি যা কিছু লাগবে সেগুলো তো অলরেডি কিচেনে অ্যাভেলেবেল থাকে, সেগুলো আমি পরে দেখাচ্ছি। চলুন তাহলে কড়াইয়ের দিকে যাওয়া যাক। তো সবার প্রথমে আমরা কড়াইয়ে দিয়ে দেবো একটু তেল, আর তেলের মধ্যে আমরা আলুগুলোকে ভেজে নেব। তো আলু ভাজার জন্য আমি তেলের মধ্যে দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নেব। লবণ হলুদ দেওয়ার পরে তেলটা একটু ভালো করে গরম হতে দেব, তারপরে আমরা আলুগুলোকে ছেড়ে দেব। আলুগুলোকে হালকা লাল লাল করে ভাজার চেষ্টা করব। তো এরকম নাড়তে থাকতে হবে আর কি। তো দেখুন বন্ধুরা, আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি একটা প্লেটে। আর এই সেম কড়াইয়ে আমি বাকি প্রসেসটা করব। তো যথেষ্ট তেল থেকে গেছে, এই তেলেই আমি তড়কা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন সর্ষে, 2টো তেজপাতা দিচ্ছি, আর চাইলে একটুখানি হিং দিতে পারেন 1 চুটকি মতো। তেল যথেষ্ট গরম ছিল, সবকিছু একদম ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, আর পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালার ব্রাউন হয়ে গেছে, এখন আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আর এখন আমাদের লাগাতার নাড়তে থাকতে হবে যাতে নিচে থেকে পুড়ে না যায়, কারণ আদা রসুন দেওয়ার পরে খুব সহজেই নিচে থেকে লেগে যায়। তো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়বো, আর তারপরে আমরা দিয়ে দেবো টমেটো, যেটা আমি একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা। টমেটো দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখন আমি একটু নাড়িয়ে নিচ্ছি, আর তারপরে আমি ব্যবহার করব কিছু পাউডার মশলা। লবণ দিলে টমেটো থেকে জল বেরিয়ে আসে, তো নিচের থেকে আর লাগে না। 1/4 টিস্পুন হলুদ পাউডার দিয়েছি, 1 টিস্পুন দিয়েছি আমি ধনে পাউডার, 7 মতো লাল লঙ্কার গুঁড়ো, আর এখন নিচ্ছি আমি 1 চামচ কাঁদা লসুন মশালা। এটা একটা মহারাষ্ট্রিয়ান মশলা, এটা আপনি ইজিলি স্কিপ করুন, কোনো অসুবিধা নেই। আর এখন আমি নিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা ভালো কালারের জন্য নিচ্ছি আর কি, আর কিছু না। আর গরম মশলাটা আমি একদম শেষে ব্যবহার করব, একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, ভালো করে মিশিয়ে ঢেকে দেব। হিটকে রাখবো মিডিয়াম থেকে লোতে করে, আর মধ্যে মধ্যে ঢাকনা সরিয়ে অবশ্যই নাড়িয়ে নিতে হবে যাতে নিচে থেকে পুড়ে না যায়। 5-6 মিনিট পরে আমাদের মশলাটা একদম সুন্দর কষানো হয়ে গেছে, টমেটো একদম সফট হয়ে গেছে, আর তেলটাও রিলিজ হয়ে গেছে মশলার মধ্যে থেকে। তো এখন ভালো করে নাড়িয়ে নিয়ে আলুগুলোকে দিয়ে দেব। আলু দেওয়ার পরে হালকা করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেব গ্রেভির জন্য। তো জল নিজেই হিসাব মতো দেবেন, যতটা পাতলা বা যতটা গাঢ় চান সেই হিসেবে। প্লেটে একটু তেল থেকে গেছিল তাই সেটা ধুয়ে আমি দিচ্ছি, যতটা ঝোল চান সেই হিসাবে দেবেন, একটু শুকিয়ে যাবে আর বাকি যেটুকু চাই আমরা সেটুকু থাকবে আর কি। জল দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো ভাজা চিট বাদামের গুঁড়োটা, যেটা আমি ভেজে রেখেছিলাম, মানে গুঁড়ো করে রেখেছিলাম।
আর নিজের হিসাব মতো কম বেশি করতে পারেন, মানে সবজিটা গাঢ় করতে যতটুকু দরকার আর কি সেটুকুই ব্যবহার করব, 3-4 চামচ। আর এখন আমি এই যে বড় বড় করে কেটে রেখেছিলাম টমেটোগুলো সেগুলোও দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেব, প্রথমে হিটটাকে হাই করে দেব যতক্ষণ নাকি ফুটতে শুরু করছে, আর যখন ফুটতে শুরু করবে তখন হিটটাকে মিডিয়াম করে দিয়ে যতক্ষণ না সবজিটা ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব। তো দেখুন সবজিটা কিন্তু সুন্দর ফুটতে শুরু করেছে, এখন আমি হিটকে মিডিয়াম করে দিচ্ছি। আর এরকম মাঝে মাঝে অবশ্যই ঢাকনা সরিয়ে নেড়ে নিতে হবে আর চেক করতে হবে কি সবজি গলল কি না। মোটামুটি 10 মিনিট পরে আমাদের সবজিগুলো খুব সুন্দর করে গলে গেছে, আমি চেক করে দেখাচ্ছি আপনাকে, দেখুন তো আলুগুলো খুব সুন্দর গলে গেছে। তো এখন লাস্টে আমাদের আর কিছু জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আধা টিস্পুন গরম মশলা, কিছু ফ্রেশ ধনে পাতা কুচি, আর শেষে দেব একটুখানি চিনি। চিনি দিলে কি হবে, টমেটোর যে টক স্বাদটা সেটা সুন্দর ব্যালেন্স হয়ে যাবে আর সবজির স্বাদটাও অনেক গুণে বেড়ে যায়। তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ভালো করে নেড়ে নিয়ে আর 1-1.5 মিনিটের মতো ফুটিয়ে নেব, আর তারপরে আমাদের সবজি একদম তৈরি হয়ে গেছে। তো এখন আমি হিট বন্ধ করে দিয়েছি আর গরমাগরম সবজিটাকে সার্ভ করে নিচ্ছি। তো দেখলেন তো বন্ধুরা, শুধুমাত্র আলু আর টমেটো থাকলেই আপনি কত টেস্টি আর কত টেম্পটিং একটা সবজি তৈরি করে নিতে পারেন। অবশ্যই এই সিম্পল রেসিপিটি ট্রাই করুন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে একটা লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই, টেক কেয়ার।